প্রবল মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে প্রায় সারা দেশেই ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হয়। শনিবার জুলাইয়ের 18 তারিখ উত্তন শুরু হইনে এই ভারী বৃষ্টি হোমি আইত পারে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 জুলাইয়ের পর। এছাড়াও চট্টগ্রামত আছে বন্যার আশঙ্কাও। ইন্দি টানা বৃষ্টিত নগর জীবনের স্বাভাবিকতা কিছুটা বাধাগ্রস্ত। এই আবহাওয়ার কারণে সমুদ্র বন্দর 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দর 1 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে হয়। জানা যায় মৌসুমী বায়ু বাংলাদেশের উদ্দেশ্যে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরত প্রবল অবস্থা বিরাজ করে। ইন্দি চট্টগ্রামত বৃষ্টি অব্যাহত থাকবে উল্লেখ করি চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুর রহমান সিপ্লাসের হয়ে। মানে বৃষ্টি তো কন্টিনিউ লেগে আছে, বন্যার আশঙ্কা তো একচুয়ালি বন্যা পূর্বাভাস কেন্দ্র দেখে, তারপরে স্বাভাবিক অবস্থা তো অবশ্যই বন্যা পূর্বাভাস দেখছি। শুধু বন্যায় না, দেখা যাচ্ছে যে ঢাকারও আশেপাশে পানির চাপ বেড়ে গেছে, বুঝতে পারছেন? সব জায়গাতে বৃষ্টি তো ধরনের বৃষ্টিটা আরো আর মনে হচ্ছে যেন বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ করবে। হ্যাঁ, আর ইন্ডিয়াতে এত বৃষ্টি হচ্ছে, এটি ইন্ডিয়ার অজস্র পানি তো সব বাংলাদেশের উপর দিয়ে আপনার পার হয়। হ্যাঁ, সব মিলিয়ে তো বন্যাটাও তো মনে মনে হচ্ছে বেশ কন্টিনিউ করে না যায়। 23-25 তারিখ পর্যন্ত পানি তো পানি বৃদ্ধি অব্যাহত রয়ে গেছে। হ্যাঁ, আমাদের সম্ভবত তো 3 নম্বর ওই কর্ষণারি সিগন্যাল নম্বর 3 ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।